এই জয় হিন্দ বাহিনী বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক। গৌতম, জয় হিন্দ বাহিনীর প্রশিক্ষণ শুরু, পুরুলিয়া স্কুলগুলি দিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ কর্মসূচি, ঠিক কি এবং এই জয় হিন্দ বাহিনী ঠিক কেন তৈরি করা হচ্ছে, কি উদ্দেশ্য, কিভাবে কাজ করবে বিস্তারিত জানবো। দেখো, আমরা যেটা আমরা জেলা শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানতে পেরেছি এবং বিভিন্ন আধিকারিক, জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা যেটা আমাদের জানিয়েছেন, সেটা হচ্ছে পুরুলিয়া জেলার মতো শুধু নয়, গোটা রাজ্যে এই বাহিনী তৈরি হচ্ছে। 100টি স্কুলকে নিয়ে স্কুলের এই বাহিনী গড়া হচ্ছে, যার মধ্যে পুরুলিয়া অন্যতম অবশ্যই। পুরুলিয়ায় 4টি স্কুল রয়েছে যেগুলোতে মোট 7 জন করে আপাতত এই বাহিনীর সঙ্গে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারাই কিন্তু প্রশিক্ষক হয়ে আগামী দিনে এবং সম্প্রতি তারা কিন্তু প্রশিক্ষণ দেবেন অন্যান্য ছাত্রছাত্রীদেরকে এবং বাহিনী ত্বরান্বিত হবে বা প্রসারিত হবে। 4টি স্কুলের মধ্যেই 40 জন করে প্রসারিত হবে, এই বাহিনীর অন্তর্ভুক্ত হবে। যেটা আজকে যেটা হয়েছে বা এই বাহিনীর উদ্দেশ্য যেটা মূল, যেটা সেটা হচ্ছে আমাদের দেখি যে বর্ণ এবং ধর্মীয় অসহিষ্ণুতা এবং লিঙ্গ বৈষম্যের সামাজিক কুফল প্রতিরোধ করার লক্ষ্যেই কিন্তু এই বাহিনী গড়ে তোলা হয়েছে, যেগুলো সমাজের সঙ্গে মিশে গিয়ে এই সমস্ত সামাজিক কুফলগুলোর প্রতিহত করবে এবং প্রতিরোধ করবে, মানুষের সঙ্গে বোঝাবে যে এর কুফল কি হতে পারে, এটা নিয়েই মূলত কাজ করবে। একই সঙ্গে নাবালিকা যে বিবাহ বা বাল্য বিবাহ সেটা কিন্তু প্রতিরোধ করবে এরা এবং মানুষকে, সমাজকে তারা বোঝাবেন যে এর কুফল কি হতে পারে। এছাড়াও আমরা যেটা জানতে পেরেছি, কন্যাশ্রী প্রকল্প বা স্কুলে যারা আসছেন যে স্কুল ছুট রুখতেও কিন্তু এই বাহিনী কাজ করবে বলে আমরা জানতে পেরেছি। আপাতত পুরুলিয়ায় প্রশিক্ষণ শুরু হয়েছে, 13 দিনের প্রশিক্ষণ চলবে, এই প্রশিক্ষিতরাই কিন্তু আগামী দিনে প্রশিক্ষক হয়ে ত্বরান্বিত করবে এই প্রকল্পের বা এই বাহিনী। ধন্যবাদ গৌতম।